ফ্রেন্ডস আজ আপনাদের সাথে এক্সপ্লেন করবো দুই হাজার পনেরো সালে রিলিজ হওয়া চায়না মুভি লস অ্যান্ড লাভ নিয়ে মুভিটি সত্য ঘটনা থেকে নির্মিত এক অসাধারণ ভালোবাসার গল্প দুই বছর বয়সী আদরের একমাত্র ছেলেকে হারিয়ে পাগলের মতো ঘুরে বেড়ায় এক মা আর দীর্ঘ পনেরো বছর ধরে সেই প্রিয় সন্তানকে খুঁজে বেড়ায় এক অসহায় বাবা বাবা কি তার দীর্ঘ কষ্টের সাধনায় ফিরে পাবে তার হারিয়ে যাওয়া সন্তানকে নাকি এভাবেই শেষ হয়ে যাবে তার সমস্ত কষ্ট তা জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো চলুন ফ্রেন্ডস শুরু করা যাক মুভির শুরুতেই এক মহিলাকে দেখানো হয় যে তার একমাত্র সন্তান হারানোর পোস্টার নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে আর সবার কাছে সন্তানকে ফিরে পেতে সাহায্য চাইছে আর এই সময়টা ছিল উনিশশো নিরানব্বই সাল এরপর মুভির সিন শিফট হয় আর পনেরো বছর এগিয়ে সামনে দেখানো হয় জেকুয়ার নামের এক লোককে বাইকে দেখানো হয় সে ফেরি পার হচ্ছে আর এই জেকোয়ান পনেরো বছর আগে নিখোঁজ হওয়া সেই ছোট ছেলেটির বাবা জেকোয়ান পনেরো বছর ধরে তার আদরের সন্তানকে এভাবেই বাইকে বাইকে চড়ে বাচ্চার হারিয়ে যাওয়া ছবির ফ্ল্যাগ লাগানো ছিল আর সাথে অনেক পোস্টার জেকোয়ানের একই চিন্তা তার সন্তানকে খুঁজে বের করতেই হবে দিনের পর দিন বছরের পর বছর এভাবেই তার সন্তানকে খুঁজতে থাকে আর সবাইকে বাচ্চার পোস্টার দিয়ে সাহায্য করতে বলে তো ফেরিতে পরিচিত এক লোক ছিল জেকোয়ানের লোকটি তাকে বলে পনেরো বছর ধরে তুমি তোমার ছেলেকে খুঁজছো তুমি কি তাকে দেখলে চিনতে পারবে কারণ তোমার ছেলে এখন সতেরো বছরের হয়ে গেছে তবে কোনো দেয় না তারপর আবারও নিজের মতো বেরিয়ে পড়ে এখানে আমরা জেকুয়ানের কিছু সিন দেখতে পাই যেখানে দেখানো হয় পনেরো বছর আগে এক মহিলা জেকুয়ানের ছেলেকে অপহরণ করে আর ট্যাং নামের এক মহিলার কাছে বিক্রি করে দেয় আর ওদের গ্রুপটাই ছিল ছোট বাচ্চাদের অপহরণ করে নিয়ে অনেক টাকার বিনিময়ে বিক্রি করে দেয়া আর সন্তানহীন দম্পতি তাদের থেকে বাচ্চা কিনে নিত আর ভাগ্যক্রমে জ্যাকুয়ানের ছেলে তাদের হাতে পড়ে যায় ট্যাঙ্ক যখন জেকুয়ানের ছেলেকে বিক্রি করতে নিয়ে আসে তো সেই লোকটি জানায় তার মেয়ে বাচ্চা লাগবে আর তাই মহিলাটিকে বাচ্চা নিয়ে চলে 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 যেতে বলে এরপর বাচ্চাটি নিয়ে বেরিয়ে আসে আসে আর করে কোথাও যায় সিন প্রেজেন্টে জেকুয়ান তার চায়না দেশের ম্যাপ সাথে নিয়েই সন্তানকে খোঁজার উদ্দেশ্যে বের হয় এরপর বাইক চালানোর সময় সন্তানের কথা ভাবতে ভাবতে জেকুয়ান ভয়ানক ভাবে অ্যাক্সিডেন্ট হয় এক ট্রাক ড্রাইভার তাকে নিয়ে পাশের এক যে চলে আসে আর সেখানে থাকা মেকানিক জ্যাং এর সাথে তার দেখা হয় ছেলেটি জ্যাকওয়ান এর বাইকটি ঠিক করে দেয় তখন জেকুয়ান তার ছেলের ছিঁড়া পোস্টারটি সেলাই করতে থাকে যেটা অ্যাক্সিডেন্টের সময় ছিঁড়ে যায় বাইক ঠিক করতে করতে রাত হয়ে যায় সেখানেই জেকুয়ান ম্যাপ বের করে তার পরের প্লেসটি মার্ক করে জেকুয়ান তখন জ্যাংকে বলে আমি তোমার টাকাটা পরে দিতে চাই আমার কাছে কোনো টাকা নেই তুমি কি ম্যানেজ করতে পারবে জ্যাং তখন রাজি হয়ে যায় তবে জ্যাং বলে আপনি কতজনের কাছে ঋণ আছেন তো জ্যাকোয়ান বলে তেমন না এরপর জ্যাংকে তার সন্তানের ব্যাপারটি জানায় তারপর জ্যাকোয়ান জ্যাংকে বলে তোমার কম্পিউটার আছে তখন জ্যাং তাকে তার কম্পিউটারের কাছে নিয়ে আসে জেকুয়ান সেখানে বসে তার ওয়েবসাইটটি চেক করে আসলে জেকুয়ান তার সন্তান নিখোঁজ হবার পর সালে তিনি নিখোঁজ শিশুদের তথ্য সংগ্রহের জন্য একটি ওয়েবসাইট প্রতিষ্ঠা করে আর সুযোগ পেলেই সেটা চেক করে তো পরদিন সকালে জেকুয়ান আবারও বেরিয়ে পড়ে জ্যাং কিছুটা অন্যরকম ফিল করে এরপর জ্যাং জেকুয়ানের পিছু করে একটা মন্দিরের কাছে চলে আসে তারপর সেও জানায় আমার বয়স যখন চার বছর তখন আমিও পরিবার থেকে মিসিং হয়ে যাই আমার মনে আছে কোনো এক চেইন ব্রিজের কাছেই আমার বাড়ি আর সাথে ছিল বাঁশ গাছের ঝাড় আর আমার মায়ের অনেক লম্বা বেনি ছিল এছাড়া কিছুই মনে পড়ে না জেকুয়ান বলে তোমার নাম বা কোনো ফ্রেন্ডের নাম কি মনে আছে জ্যাং বলে না কিছুই মনে নেই আমার তারা অনেকক্ষণ বসে দুজনের কষ্ট একে অপরের সাথে শেয়ার করে কারো সন্তান মিসিং আর কারো পরিবার মিসিং কথা শেষে জেকুয়ান আবারও রওনা হয় এরপর রাতে জেকুয়ান আবারও জ্যাঙ্গের এর গেরেজে চলে আসে সেখানে ক্যান্ডিগাল নামের এক মেয়ে মেইল করে জানায় তোমার ছেলের মতো কাউকে পাওয়া গিয়েছে সেও উনিশশো নিরানব্বই সালে মিসিং হয় আর তার পায়ে কাটা চিহ্ন রয়েছে একথা শুনে পরদিন সকালে জেকুয়ান বেরিয়ে পড়ে আর লোকেশন অনুযায়ী সেখানে যেতে নেয় পথেই পুলিশ তাকে ফলো করে তার বাইক থামিয়ে দেয় আর জেকুয়ানকে বলে হাইওয়েতে বাইক চালানো নিষেধ তো জেকুয়ান পুলিশের কাছে ক্ষমা চায় আর বলে আমি আমার সন্তানকে পেয়েছি তাই তার কাছে তো পুলিশ তার কথা শুনে তাকে শর্টকাট রাস্তা গিয়ে যেতে বলে এরপর জেকুয়ান কিছু দূর বাইক থামিয়ে ম্যাপটি বের করে তখন ম্যাপের ভিতর থেকে কিছু টাকা পড়ে যায় সে বুঝতে পারে এই টাকাগুলো সেই পুলিশ লোকটি দিয়েছে তখন জেকুয়ান তার ডায়েরিতে নোট করে রাখে এই বিপদে জেকুয়ানকে যারা হেল্প করেছে আর যাদের থেকে ঋণ নিয়েছে সবটাই সে নোট করে রেখেছে কোনো একদিন তাদের সমস্ত পাওনা পরিশোধ করে দেবে সে অনেক দূর এসে ওয়েবসাইটে সেই মেয়েটিকে পেয়ে যায় আর তাকে সাথে করে রওনা হয় সেই লোকেশনে যেতে যেতে মেয়েটি জেকুয়ানকে সব ডিটেলস জানায় তার বাচ্চার দেয়া সব ক্লু রয়েছে সেই ছেলেটির কাছে এদিকেও চ্যাংও তাকে ফলো করে একই রাস্তায় আসতে থাকে এরপর জ্যাকওয়ান সেখানে চলে আসে আর সেই ছেলেটির পালিত বাবার সাথে কথা বলে তার ছেলের সাথে দেখা করতে চায় জ্যাকোয়ান ছেলেকে দেখে খুবই ইমোশনাল হয়ে পড়ে তারপর ছেলেটিকে বলে তোমার কিছুই মনে নেই তো ছেলেটি না বলে তখন জেকুয়ান বলে তোমার পায়েকে কাটা চিহ্নটি আছে তখন ছেলেটি হ্যাঁ বলে তার পায়ের জুতোটি খুলে দেখায় আর তখনই তার বাবা এসে বলে এটা আমার সন্তান তুমি এখনই চলে যাও এরপর জেকুয়ানকে সেখান থেকে বের করে দেয় কিছু দূর গিয়ে জেকুয়ান আবার তার বোটটি ব্যাক করে নিয়ে আসে তখন সেখানে থাকা সবাই তার উপর ক্ষেপ্ত হয়ে যায় ছেলেটির মা এসে জেকুয়ানকে খুব মারে আর তাকে পানিতে ফেলে দেয় অন্যদিকে দেখতে পাই জেকুয়ানের ওয়াইফ তার সন্তান হারানোর কষ্টে পাগলের মতো রাস্তায় রাস্তায় এখনো ঘুরে বেড়াচ্ছে এরপর দেখানো হয় সমুদ্রের পাড়ে জেকুয়ানের মোটর বাইকটি ভেঙে ফেলে রেখেছে আর সমস্ত জিনিসগুলো সমুদ্রে ভাসিয়ে দিয়েছে কোয়ান অনেক চেষ্টা করে তার বাইকটি উপরে তুলে আনে আর দূর থেকে জ্যাং সবটাই দেখে জ্যাং তখন সামনে এসে জেকুয়ানের কষ্ট দেখে সেও খুব কষ্ট পায় আর তাকে ফিরে যেতে বলে জ্যাং বলে এটা তোমার পাগলামে তবে জেকুয়ান তার কথা শুনবেই না আর তাই জ্যাং রেগে ভাঙা বাইকটি আবারও পানিতে ভাসিয়ে দেয় এরপর তাকে সাথে করে জ্যাং নিয়ে আসে জ্যাকুয়ান জ্যাংকে বলে এই পনেরো বছরে আমি এক সময়ের জন্য আমার সন্তানকে ভুলতে পারিনি আমার ওয়াইফ তো পাগল হয়ে গিয়েছে তবে আমি জানি আমার ছেলে এখনও বেঁচে আছে আর সে হয়তো এখন কলেজে পড়ছে আমি তাকে খুঁজে বের করবো এ দেশের কোনো এক জায়গায় আমার ছেলে অবশ্যই আছে এরপর জ্যাং বলে আমিও আমার পরিবারকে খুব মিস করি জ্যাং তার পরিবারের কথা বলে কেঁদে দেয় এরপর রাতে ঘুমানোর সময় দুজনই খুব ফান করে দুজন দুজনের কষ্ট ভাগ করে নেয় তো পরদিন সকালে জ্যাং জেকুয়ানকে বলে তুমি আমার সাথে এসো আমি তোমাকে তোমার নেক্সট প্লেজে পৌঁছে দেব তখন জেকুয়ান আবারও তার বাচ্চার পোস্টারটি বড় করে ছাপিয়ে নেয় জ্যাং এর বাইকে লাগানোর জন্য তারপর শুরু হয় আবারও দুজনের পথ চলা ফ্রেন্ডস আপনারা কি ভাবছেন জ্যাঙ্গি জেকুয়ানে সেই হারিয়ে যাওয়া সন্তান আর তার শিউর হওয়ার জন্য সামনে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এর পর তারা লাঞ্চ করার জন্য এক রেস্টুরেন্টে বসে সেখানেও জ্যাকুয়ান জ্যাংকে অন্যরকম টেক কেয়ার করে যেন নিজের সন্তানের মতো এক সাথেই তারা পার্ট টাইম কাজ করে এভাবেই কিছু দিন চলে যায় জ্যাংও খুব হ্যাপি ছিল এরপর একদিন জ্যাং জ্যাকুয়ানকে নিয়ে একটা চেইন ব্রিজের কাছে আসে সেখানে বাসের ঝাড়ু ছিল জ্যাংও সব সময় তার পরিবারকে খুঁজতে থাকে আর তাই চায়নার সমস্ত চেইন ব্রিজে সে যাবে তার পরিবারকে খুঁজতে এখানে এসে জ্যাং এক মহিলাকে দেখে দৌড়ে যায় আর তাকে জিজ্ঞেস করে আপনার কোনো বাচ্চাকে হারিয়ে গিয়েছিল তো মহিলাটি না করে দেয় আর চলে যায় জ্যাকোয়ান বলে চলো আমরা চলে যাই তবে জ্যাং যেতে চায় না আর জ্যাকোয়ানকে চলে যেতে বলে জ্যাং বলে আমি এখনও আর খুঁজব আমি আমার মাকে দেখতে চাই তো কথার মাঝে জ্যাং জ্যাকুয়ানের সাথে অনেক তর্ক করে ফেলে জ্যাকোয়ান বলে এমন চারশো ফ্যামিলি আছে যাদের সন্তান মিসিং আর এভাবে তুমি তোমার ফ্যামিলিকে খুঁজে পাবে না আমি তোমাকেই সাহায্য করব তোমার মাকে ফিরে পেতে এরপর রাতে জ্যাংয়ের মিসিং ডিটেলস জেকওয়ান তার ওয়েবসাইটে আপলোড করে দেয় পরদিন গ্যারেজের গাড়ি ওয়াশ করতে করতে দুজনে আবারও আনন্দে মেতে ওঠে মনে হয় দুজনের মাঝে এক বাবা ছেলের ভালোবাসা রয়েছে জ্যাং জেকুয়ানকে জানায় অনলাইনে এক লাখ সত্তর হাজার কিভাবে এত ব্রিজ চায়নাতে হতে পারে তখন তার ম্যাপটি বের করে জ্যাংকে বলে দেখো এই শহরের তিন কোটি মানুষের ভিড়ে কোথাও আমার সন্তান রয়েছে আর কোথাও তোমার ফ্যামিলি আছে তুমি চিন্তা করো না আমরা দুজনই আমাদের পরিবারের মানুষকে খুঁজে পাব এই বিশ্বাসী আমি পনেরো বছর ধরে আমার সন্তানকে খুঁজছি এরপর জ্যাং আর জেকুয়ান তাদের পরিবারকে আবারও খুঁজতে থাকে অনেক চেষ্টা করে তারা দুজনই জেকুয়ান জ্যাংকে তার সন্তানের মতোই ভালোবেসে ফেলে পরদিন জ্যাং জেকুয়ানকে নিয়ে একটি চেন ব্রিজে চলে আসে সেই ব্রিজে অনেক তালা লাগানো ছিল জ্যাং বলে কোনো উইস করি কেউ যদি এখানে তালা আটকে দেয় তাহলে তার উইস পূর্ণ হয় তখন জেকুয়ানের কোনো এক কথায় জ্যাং রেগে যায় আর তাকে সেখানে ফেলে একাই নিজে চলে আসে এরপর জেকুয়ান বাড়ি ফেরার জন্য গাড়ির অপেক্ষা করে তবে একটু পর জ্যাং এসে জেকুয়ানকে সাথে করে নিয়ে যায় আর তাকে রেল স্টেশনে নিয়ে আসে জ্যাং বলে তুমি এখান থেকে বাড়ি ফিরে যাও জেকুয়ান বলে আর তুমি জ্যাং বলে আমি জানি না আমি কি করব তবে তুমি চলে যাও জেকুয়ান জ্যাং কে ছেড়ে যেতে চায় না তখন তাদের মাঝে চলে মান-অসম্মান তবে এটা ছিল ভালোবাসার এরপর জ্যাং জেকুয়ান নিয়ে সেখান থেকে চলে আসে এখানে আবার ফ্ল্যাশব্যাকের কিছু সিন দেখানো হয় জেকুয়ানের ওয়াইফ হারা কষ্টে পাথর হয়ে যায় এর পর সে ব্রিজ থেকে পড়ে মারা যায় এখানে আবার ট্যাংকেও দেখানো হয় বাস স্টেশনে জেকুয়ানের বাচ্চাকে নিয়ে বসে আছে সেখানে থাকা একটি ছেলে বাচ্চাকে দেখে চিনে ফেলে আর তখনই পুলিশকে কল দিয়ে জানিয়ে দেয় তখন সেখানে পুলিশ চলে আসে আর ট্যাং কাছ থেকে পুলিশ বাচ্চাটি উদ্ধার করে আর ট্যাঙ্কে ধরে নেয় এরপর মবির সিন আবার প্রেজেন্টে দেখানো হয় রাতে যে আর জেকুয়ান ছিল তবে যে কোয়ান কোনোভাবেই ঘুমোতে পারে না কারণ জ্যাং এর জন্য তার প্রচন্ড মায়া হচ্ছিল জ্যাংকে তার পরিবারের কাছে কিভাবে পৌঁছানো যায় সেই চেষ্টাই করছে জ্যাং তখনই লুকিয়ে আবার সেই গেরেজে চলে আসে আর ওয়েবসাইটে বসে জ্যাং এর ডিটেলস গুলো আবারও চেক করে তার সব ফলোয়ার্সদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে তার ফলোয়ার্সরাও ট্রাই করে আর সব জায়গায় নিউজটি শেয়ার করে দেয় এভাবেই কিছুদিন চলে যায় এরপর এক ফ্রেন্ড একটি গ্রামের লোকেশন ট্র্যাক করে সেখানকার থানায় কল দেয় আর মেয়েটি অফিসারকে প্রশ্ন করে আজ থেকে পনেরো বছর আগে আপনাদের থানায় কোনো বাচ্চা মিসিং হওয়ার জন্য কি কোনো রিপোর্ট করা হয়েছিল মেয়েটি জ্যাং ছোটকালের সব ক্লু তাকে জানায় তো অফিসার জানায় এটা চেক করতে আমার কিছু সময় লাগবে তো অফিসার কথা শেষে চেক করা শুরু করে আর এদিকে জ্যাং ফোনে একটি পিক আসে চেন ব্রিজের জ্যাং সেটা জেকুয়ানকে দেখায় জেকুয়ান বলে আমরা এখানে যাব এদিকে সেই অফিসার মেয়েটিকে কল দিয়ে জানিয়ে দেয় হ্যাঁ এমন একটি মিসিং রিপোর্ট করা হয়েছিল হারিয়ে যাওয়া ছেলেটির নাম জিওসং আর তার বাবার নাম ওয়েং মা ক্যাচিং তার মায়ের অনেক লম্বা বেনিও ছিল এরপর জেকুয়ানের সাথে তাদের গ্রুপের এক ছেলে দেখা করে আর তাদেরকে সেই ওয়েবসাইডের মেয়েটির কাছে নিয়ে আসে মেয়েটি তখন সেই ব্রিজের পিকটা জ্যাংকে দেখায় আর অন্যদিকে থানা ওয়েং আর ক্যাজিংও এসে হাজির হয় তারপর মেয়েটি থানায় কল দেয় আর জ্যাংয়ের সাথে তার বাবা মায়ের কথা বলিয়ে দেয় বাবার কণ্ঠ শুনে এর চোখে পানি চলে আসে জ্যাং নিজেকে সামলাতে না পেরে বেরিয়ে যায় এরপর রাতে তারা দুজনে কথা বলে জ্যাং বলে আমি চলে গেলে তুমি একা হয়ে যাবে আমি আমার পরিবারকে পেয়েছি এটা জানার পরও বেশি কষ্ট হচ্ছে তোমাকে ছেড়ে যাচ্ছে কোয়ান বলে আমি আমার বাড়ি চলে যাব, তবে শূন্য হাতে তোমাকে খুব মিস করব জ্যাং বলে আমি জানি আমার মায়ের সেই লম্বা বিনিটা হয়তো এখন নেই জেকুয়ান বলে তবে এত বছর পর তোমার পরিবারকে কাল দেখতে পাবে এটাই তো আনন্দের এরপর জ্যাকুয়ান জ্যাংকে নিয়ে সেলুনে চুল কাটাতে চলে আসে কারণ কাল সে তার মায়ের কাছে যাবে জ্যাং তখন জেকুয়ানকে একটা বিষয় জানায় তার পালিত বাবা তার পালিত বোনের সাথে তাকে বিয়ে দিতে চেয়েছিল আর তার বোন তিন বছরের বড় ছিল তবে জ্যাঙেতে রাজে ছিল না আর তাই সে সেখান থেকে পালিয়ে আসে পরদিন সকালে জ্যাঙার জেগুয়ান রওনা হয় তাদের সাথে গ্রুপের ফ্রেন্ডরাও ছিল জ্যাং তার বাইকের চাবিটি দিয়ে দেয় আর জেকুয়ানকে তার বাড়ি ফিরে যেতে বলে তবে অনেক ছিল কারণ সে জ্যাং কে প্রচন্ড অবশেষে তারা চলে আসে সেই চেন ব্রিজের কাছে অপর প্রান্তে জ্যাং এর বাবা মাও ছিল জ্যাং গাড়ি থেকে নেমে সেই ব্রিজ থেকে অবাক হয়ে যায় সেখানে সেই বাসের ঝাড়টি ছিল না এমনকি সেই চেন ব্রিজটি এখন পাকা হয়ে গিয়েছে সময়ের ব্যবধানে সবটাই বদলে গিয়েছে জ্যাং এর মায়ের চুলগুলো আগের মতো নেই এরপর জ্যাং এর বাবা জ্যাং জড়িয়ে ধরে জ্যাং নিজেও খুব কান্না করে এতটা বছর পর তার বাবা মাকে ফিরে পেয়েছে জ্যাকুয়ান খুব কান্না করে এরপর জ্যাকুয়ান আবারও জ্যাং এর বাইকটি নিয়ে বেরিয়ে পড়ে এরপর জ্যাকুয়ান এক বৌদ্ধের আস্থানায় চলে আসে সেখানে থাকা এক বৌদ্ধ গুরুকে জ্যাকুয়ান জিজ্ঞেস করে আপনি কি বলতে পারবেন আমার সন্তান কোথায় আছে আর সে বেঁচে আছে কিনা হ্যাঁ তোমার সন্তান বেঁচে আছে আর এই পৃথিবীর কোনো এক প্রান্তে রয়েছে তবে তুমি তাকে আর খুঁজে পাবে না অনেক সময় হয়ে গিয়েছে রাতে জ্যাকোয়ান জ্যাংয়ের জন্য খুব কান্না করে তাকে অনেক ফিল করে পরদিন জ্যাকোয়ান আবার বেরিয়ে পড়ে অন্যদিকে জ্যাংকে দেখানো হয় পুলিশ তার ফটো আর ফিঙ্গার প্রিন্ট নিচ্ছিল তার বাবা মায়ের সাথে তার টেস্ট চলছে তখন তার বাবা মায়ের সাথে তার কিছুই ম্যাচ হয় না ফ্রেন্ডস তাহলে জ্যাং কে তাহলে কি জ্যাকুয়ানই জ্যাং বাবা ছিল তবে তা আর মুভিতে দেখানো হয় না জ্যাকোয়ান চলে যায় তার বাড়ির উদ্দেশ্যে তবে জ্যাংকে সে কোনোভাবেই ভুলতে পারে না জ্যাকোয়ান ফিল করে জ্যাংই তার হারিয়ে যাওয়া ছেলে তবে সেটা সে কখনো প্রকাশ করতে পারেনি জ্যাকোয়ান যেতে যেতেই মুভি এখানেই শেষ হয়ে যায়